আমাদের চ্যানেল ইউটিউব গাইতে সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলের ভিডিওগুলি কার কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে। তার সাথে সাথে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবে না। আজকে আননোন মিস্ট্রিতে নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও। এই ভিডিওটি হলো ইস্টার আইল্যান্ড। এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আমাদের পৃথিবীতে এমন অনেক রহস্যজনক ও অজানা বিষয় আছে যেগুলি সবসময় নজরে আসে না। আজকে এমনই এক রহস্যে ঘেরা অজানা দ্বীপের কথা বলবো যার নাম ইস্টার আইল্যান্ড। আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। বহু বছর ধরে গবেষকদের মনে বিস্ময় জাগিয়ে তুলেছে ইস্টার আইল্যান্ড। আমাদের বিশ্বে বহু দ্বীপ থাকলেও এর বিশেষত্ব হলো অতিকায় কিছু রহস্যজনক ও অদ্ভুত ধরনের মূর্তি। এই মূর্তিগুলি স্টোনেট নামেও পরিচিত। 18 শতকের শুরুর দিকে ওলন্দাজ নাবিক জ্যাকব রাগোভিন একটি বিশেষ মহাদেশ আবিষ্কারের খোঁজে শেষে তার সদস্যদের নিয়ে তিনি একটি অজানা ও রহস্যজনক দ্বীপে পৌঁছান। সেটি ছিল 1722 সালের 5ই এপ্রিল, আবার সেটিকে ইস্টার সানডেও বলা যেতে পারে, তাই এই দ্বীপটির তারা নাম রাখেন ইস্টার আইল্যান্ড। জ্যাকব রাগোভিনের আবিষ্কার করা এই দ্বীপে যে স্টোনেট নামে মূর্তিগুলি রয়েছে এগুলির আসল নাম হলো মোয়াই। সাগরের বুকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে এই দ্বীপটির জন্ম হয়েছে। ধারণা করা হয় 380 খ্রিস্টাব্দে পেরু থেকে কিছু মানুষ এসে এই দ্বীপে বসতি স্থাপন করে। স্থানীয়দের কাছে এই দ্বীপটি রাপানুই নামে পরিচিত। বর্তমানে এটি চিলির অন্তর্ভুক্ত একটি দ্বীপ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে থাকা এই বিচ্ছিন্ন দ্বীপ জুড়ে রয়েছে বহু পাথরের মূর্তি। প্রথম দিকে মনে করা হতো এই মোয়াই মূর্তিগুলি ঘাট থেকে মাথা অবধি আছে, কিন্তু পরবর্তীতে 2012 সালে খননকার্যের পর মোয়াই মূর্তিগুলির সম্পূর্ণ অংশ আবিষ্কার করা সম্ভব হয়েছে। কিন্তু এই বিচ্ছিন্ন দ্বীপে এতগুলো মূর্তি কোথা থেকে এলো, কারা এবার বানালো এই অদ্ভুতরে মূর্তিগুলি, তা নিয়ে গবেষকরা আজও একমত হতে পারেননি। ইস্টার আইল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি বিচ্ছিন্ন দ্বীপ। চিলির মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় 3600 কিমি। এতে যাওয়ার একমাত্র মাধ্যম হলো বিমান যাত্রা। চিলির স্যান্টিয়াগো থেকে বিমানে চড়ে ওই দ্বীপে যেতে 5 ঘন্টারও বেশি সময় লাগে। এই রাপানুই দ্বীপটির আয়তন 164 বর্গ কিমি। এই দ্বীপে রয়েছে 887টি মোয়াই মূর্তি। 1250 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে এই মূর্তিগুলি তৈরি করা হয়। অদ্ভুত চেহারার কারণে এই মোয়াই মূর্তিগুলি অন্য সব মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা। এক একটি মোয়ের উচ্চতা এক এক রকম, তবে সবচেয়ে বড় মোয়ের উচ্চতা 33 ফুট ও তার ওজন 90 টন। তবে এর থেকে বড় মোয়াই রাপানুয়ের বাসিন্দারা তৈরি করছিল, যার কাজ তারা শেষ করে যেতে পারেনি। গবেষক দল পরীক্ষা চালিয়ে দেখেছেন যে সেই মোয়ের উচ্চতা হতো প্রায় 70 ফুট ও ওজন ধরা হতো প্রায় 300 টন। মোয়াই মূর্তিগুলি তৈরি করা হয়েছে টাস নামে আগ্নেয় শিলা থেকে। ধারণা করা হয় রাপানুয়ের অধিবাসীরা তাদের পূর্বপুরুষের প্রতিকৃতি হিসেবে মোয়াইগুলি তৈরি করেছে। দ্বীপের দিকে তাকিয়ে থাকা মোয়াইগুলি দেখে মনে করা হয় তৎকালীন অধিবাসীদের বিশ্বাস ছিল এই মূর্তিগুলি তাদের রক্ষা করে রাখবে। একটি ব্যতিক্রমীয় মোয়াই ছিল যেটি হাঁটু গেড়ে বসে আছে। এই মোয়াইগুলিকে টুকুটুরি নাম দেয়া হয়। আবার বেশ কিছু মোয়াই আছে যার মাথায় টুপির মতো বিশেষ অংশ দেখতে পাওয়া যায়, এগুলিকে পুকাও বলা হয়। মোয়াই মূর্তিগুলি তৈরি করা হয় ইস্টার আইল্যান্ডের রানা আরারুকু নামে একটি আগ্নেয়গিরির এলাকায়। এই মূর্তিগুলি কিভাবে দ্বীপজুড়ে পরিবহন করা হয় তা নিয়ে যথেষ্ট আশ্চর্য রয়েছে। স্থানীয় লোকেদের বিশ্বাস মূর্তিগুলি নিজে থেকে সমস্ত দ্বীপে ছড়িয়ে গেছে, তবে আশেপাশে এলাকাগুলি দেখলেই বোঝা যাবে এগুলি পরিবহনের সময় যথেষ্টভাবে বেশ কিছু মূর্তি ভেঙে গেছে। তবে মূর্তিগুলিকে কোনো এক অলৌকিক শক্তি ছাড়া সেই সময় সরানো সম্ভব ছিল না বলে অনেকে মনে করেন। এরপর 1986 সালে গবেষকরা একটি মূর্তিকে পরিবহনের জন্য খাড়াভাবে চেষ্টা করে, তবে তাদের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। এরপর পরবর্তীকালে ইউএসের একদল গবেষক 10 টন ওজনের মোয়ের প্রতিকৃতিকে পরিবহনের জন্য এক পর্যায়ে সফল পদ্ধতিও বের করে ফেলেন। রাপানুই দ্বীপকে নেভাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। এই ইস্টার দ্বীপে বিশাল বিশাল প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মকে আহু বলা হয়। মোয়াইগুলি আহু আকিবি নামে আহুতে বসানো হয়েছে। চিলির অধিবাসীরা অনেকেই পৌরাণিক তত্ত্বে বিশ্বাস করেন। তারা মনে করতেন দৈব শক্তি দ্বারা এই মোয়াইগুলি তৈরি করা হয়েছে। অনেকে আবার দাবি করেন যে পৃথিবীর বাইরে থেকে এসে এলিয়েনরা এই মূর্তিগুলি তৈরি করে গেছে।
অনেকে আবার এই দ্বীপের আদি বাসিন্দাদের প্রাচীন মিশরীয় বলে দাবি করেন। এই দ্বীপকে অনেকে আইস অব দ্য হেভেন বলে দাবি করেছেন। শেষে গবেষকরা দাবি করেছেন এই দ্বীপে তাইওয়ানের অরিজিন অর্থাৎ পলিনেশিয়ানরা বসবাস করত। ময় দ্বীপে উদ্ধার হওয়া কঙ্কালের ডিআনএ থেকে বেশ কিছু তত্ত্বও পাওয়া যায়। তবে আজ পর্যন্ত ময় দ্বীপের আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি, যা নিয়ে আজও বিতর্ক রয়েছে। 1995 সালে ইস্টার আইল্যান্ডকে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়। এর পাশাপাশি এই দ্বীপে আজও কয়েক লক্ষ মানুষ বছরে ভ্রমণের উদ্দেশ্যে যায়। রহস্যজনক ইস্টার আইল্যান্ডের ভিডিও আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো।